কোচ বদল হঠাৎ করে একদিনের সিদ্ধান্ত নয়। গত মৌসুমে দলটাকে মোটামুটি একটা পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন সঞ্জয় সেন। গতবারে সাফল্যের দিকে তাকিয়ে এবার স্পন্সরের সঙ্গে আলোচনা করে দেশের সেরা দল গড়েন তারা। র্যান্টি মার্টিন্স, কার্লোস হার্নান্ডেজ, সুব্রত পালদের নিয়ে আসা হয়। স্পন্সররা চাইছিলেন প্রথম ম্যাচ থেকেই জয়, কিন্তু তাদের আশাভঙ্গ হয় ফেড কাপে। এই টুর্নামেন্টে মুখ চুবড়ে পড়ে গোটা দল। মাঠ খারাপ, চোট, বিভিন্ন কারণ থাকলেও ব্যর্থতার দায় গিয়ে পড়ে কোচ সঞ্জয় সেনের ঘাড়ে। শোনা যায় এক প্রভাবশালী প্রাক্তন ফুটবলারের পরামর্শেই স্পন্সর কর্তারা চাইছিলেন কোচ বদল। এমনকি ফেড কাপে মাঠের মধ্যেই স্পন্সর কর্তাদের অশ্রব্য গালিগালাজের শিকার হন সঞ্জয় সেন। সেই ঘটনার সময়ও স্পন্সর ঘনিষ্ঠ প্রাক্তন ফুটবলারটি উপস্থিত ছিলেন মাঠে। তারপরই কোচের সন্ধানে নেমে পড়েন নবাব ভট্টাচার্যরা, কারণ দলের স্পন্সররা প্রভাবিত এতটাই ছিলেন যে সঞ্জয় সেনকে চাইছিলেন না। গত মাসেই ডাচ কোচ এলকো সাতেরোর সঙ্গে চূড়ান্ত কথা বলেন তারা। টেকনিক্যাল কারণে ঘোষণা না করলেও এ মাসের প্রথম দিন থেকে এলকোকে সরকারিভাবে দায়িত্ব দেওয়ার কথা চূড়ান্ত করে ফেলেন নবাব ভট্টাচার্যরা। তবে দলের স্বার্থে প্রকাশ্যে তা ঘোষণা করেননি। এদিকে শিলংয়ের ম্যাচে হার ও কলকাতা লিগে কালিঘাট এমএসের সঙ্গে ড্রয়ের পর এলকোর আসার কথা প্রকাশ করে দেন তারা। কিন্তু স্পন্সররা যতই সঞ্জয় সেনকে দেখতে না পারুন না কেন, দুই ইউনাইটেড কর্তা অলোকেশ কুণ্ডু ও নবাব ভট্টাচার্যরা চাইছিলেন এলকোর সহকারী হিসাবে থাকুন সঞ্জয়, কিন্তু সঞ্জয় সেন তা চাননি, সরে দাঁড়ালেন। ব্যুরো রিপোর্ট, football.com। ইউনাইটেডের সাফল্য, সঞ্জয় সেনের অবদান। 2010-এ দায়িত্ব নেন সঞ্জয় সেন, 2011 ডুরান কাপ রানার্স আপ, 2011 ফেড কাপ সেমিফাইনালিস্ট, 2011 আইএফএ শিল্ড রানার্স আপ। আই লিগে খেলা বাংলার তিন বড় দলই কোচ হিসেবে বেছে নেওয়া হচ্ছে বিদেশি কোচ। আই লিগ তবুও আসছে না। মোহনবাগান ইস্টবেঙ্গলে বিদেশি কোচ নেওয়ার নজির থাকলেও ইউনাইটেড স্পোর্টস ক্লাব এই প্রথম বিদেশি কোচ নিয়োগ করছে। সঞ্জয় সেন সরে গেলেন, কিন্তু কেন? অন্যতম কর্তা অলোকেশ কুণ্ডু বলছেন, সরে যাওয়া তো হয়নি, তাকে বলেছিল যে একসঙ্গে করার জন্য, ও রাজি ছিল, কিন্তু ও দু বছর ধরে একক করার পরে দু বছর মেন্টালি ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু বলে যে আমাদের সঙ্গেই আছে, সমস্তভাবে হেল্প করে দিয়েছে। বাংলার কোচরা ধারাবাহিকভাবে দায়িত্ব পান না, হয় তাদের মাঝ মৌসুমে দায়িত্ব দেওয়া হয় অথবা বাতিল করা হয়, এই ট্র্যাডিশন কি বদলানোর সময় আসেনি? ব্যুরো রিপোর্ট, football.com। আই লিগের ম্যাচে হার, কলকাতা লিগে ড্র, এই টালমাটাল অবস্থার মধ্যেই কোচ বদল ইউনাইটেড স্পোর্টস ক্লাবে। নতুন কোচ দলে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার যুবভারতীতে সহকারী কোচ অঞ্জননাথের তত্ত্বাবধানে অনুশীলন সারল র্যান্টি মার্টিন্সরা। 10 তারিখ ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে ম্যাচ, তার আগে এদিন অনুশীলনে উপস্থিত ছিল পুরো দলই। প্রথমেই ওয়ার্ম আপ, তারপর সিচুয়েশন প্র্যাকটিসের ওপর জোর দেন অঞ্জনবাবু। কোচ বদলকে মেনে নিলেও কোচ বিদায় যে একটু সমস্যা হবে তা অকপট শোনা গেল পার্পল ডিফেন্ডার দীপক মণ্ডলের মুখে। তো একটু প্রবলেম হয়, কিন্তু এখন কিছু করার নেই, ওটা আমাদেরকেও অ্যাকসেপ্ট করতে পারো না, উনি তো করে নিয়েছেন প্রবলেম, এখন দেখা যাক উনি কীভাবে কী ফর্মেশন খেলেন, কীভাবে খেলেন না খেলেন, ওটা আমাদেরকেও খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারো না। মরশুমের মাঝপথে কোচ পরিবর্তনকে দুর্ভাগ্যজনক বলেই বর্ণনা করলেন র্যান্টি। I mean, they official have everything to decide, who to be coach or who to be whatever, on the ground. So that cannot be it. Action cannot be taken back. গঙ্গাপাড়ের আরেক ক্লাবে যখন কোচ বদলে সাফল্য এসেছে, তখন নতুন কোচের হাত ধরে সেই সাফল্য কি আসবে ইউনাইটেডের ঘরে, সেই উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, football.com।